বন্ধুরা সবাইকে স্বাগতম মালাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সাথে আছি আমি সজীব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের নামে রিংটোন তৈরি করবেন। জাস্ট আপনার নামটা দিয়ে দিবেন, অটোমেটিক্যালি কিন্তু রিংটোন তৈরি হয়ে যাবে। দারুণ একটি অ্যাপস, ইজিলি রিংটোন তৈরি করা যায়। সো এটি রিভিউ করবো। সো বন্ধুরা চলুন শুরু করি। সো যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। তো জাস্ট আপনাদের অ্যাপসটি ইনস্টল করে দেখায় প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখে সার্চ দিবেন মাই নেম রিংটোন লিখে সার্চ দিলে চলে আসবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওখানে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। তো জাস্ট এই অ্যাপসটি, জাস্ট আমি অ্যাপসটি ওপেন করে আপনাদের দেখাই যে কীভাবে কাজ করবে অ্যাপসটি। তো জাস্ট অ্যাপসটি ওপেন করলাম, ওপেন করার পর এখানে অ্যালাউ অপশন চলে আসবে, জাস্ট অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে স্টার্ট অপশন, জাস্ট এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন। ওকে, স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট অপশন, ল্যাঙ্গুয়েজ মাই রিংটোন। তো এখানে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ হয়ে গেছে। অ্যালাউ হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে একটা টেক্সট দিতে বলছে, ইন্টার নেম অর্থাৎ আপনার নাম দিতে বলছে। জাস্ট এখানে আপনার নামটা দিয়ে দেবেন তাহলে কিন্তু রিংটোন মেক হয়ে যাবে। তো জাস্ট এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি, আপনি কীভাবে টেক্সট ইউজ করবেন সেটাও দেখাচ্ছি। তো এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আমার নাম। ওকে, দেখেন আমি এখানে কিন্তু টেক্সটটা দিয়ে দিলাম। টেক্সটটা হচ্ছে যে সজীব পিক আপ দ্য ফোন সামন কল ইউ। তো এই টেক্সটটা আপনি ইউজ করতে পারেন। তো জাস্ট আমার নামের জায়গায় আপনার নামটা দিয়ে দিবেন, এখানে সজীব দেওয়া আছে, আপনার নামটা এখানে অ্যাড করে দিবেন। তারপর পরেরগুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু রিংটোনটা অনেক সুন্দর শোনা যাবে। তো এখানে রিংটোনটা একবার দিলে হবে না, এখানে বারবার এটা কপি করে দিতে হবে, যার ফলে রিংটোনটা কিন্তু একবার পর আরেকবার বাজবে। তো এখানে দেখেন অর্থাৎ আপনার নামটা কিন্তু একবার বলার পর কিছুক্ষণ পর আবার বলবে। তো এখানে জাস্ট কপি করবেন, কপি করার পর এখান থেকে আবার পেস্ট করে দিবেন নিচের লাইনে। ওকে, এখানে একটু গ্যাপ রাখবেন, এক লাইন বাদে বাদে করে দিবেন। ওকে, দেখেন দুইবার দিয়ে দিলাম, আমি আরও কয়েকবার দিয়ে দিচ্ছি এখানে। জাস্ট এখানে আমি চারবার দিয়ে দিলাম, চারবার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে প্লে অপশন, জাস্ট আপনি প্লে করে শুনতে পারেন। জাস্ট প্লে অপশনে ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে চারবার বলে ফেলছে এইভাবে, অর্থাৎ প্লে করে আপনি দেখতে পারেন আপনার নামটা অ্যাডজাস্ট হলো কি না। অনেক সময় নাম কিন্তু উল্টাপাল্টা করে বলে, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে ডাউনলোডিং অপশন চলে আসবে, অর্থাৎ এখানে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখানে আপনি চাইলে জাস্ট এটি ব্যবহার করতে পারেন আপনার রিংটোন হিসেবে, অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা বেটার হবে, সেক্ষেত্রে অনেক সুন্দর শোনা যাবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন সিলেক্ট মিউজিক অপশন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে মিউজিকগুলো আছে সেগুলো অ্যাড করে দিতে পারেন। তো এখানে দেখতে পাবেন যে হচ্ছে অডিও অপশন, তারপর রিসেন্ট অডিও, এখানে অনেকগুলো ফাইল দেখাবে। আপনি চাইলে এসডি কার্ডে গিয়ে আপনার রিংটোনটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, জাস্ট আমি অডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার অডিওগুলো চলে আসবে। এখানে দেখতে পাবেন যে রাইট সাইডে প্লে অপশন, আপনি চাইলে প্লে করেও শুনতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, মিউজিকটা এখানে প্লে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর আপনারা এখানে দেখতে পাবেন সেভ অপশন, জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড হবে, অ্যাড কেটে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ফাইল নামটা দিয়ে দিবেন, জাস্ট আমি এখানে এস এ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। ওকে বন্ধুরা, দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে, অর্থাৎ আপনি এখানে ফাইলে গিয়ে দেখতে পারেন যে সেভ হলো কি না। ওকে বন্ধুরা, এইভাবে সেভ হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর এখানে দেখতে পাবেন যে প্লে অপশন, জাস্ট প্লে করে শুনতে পারেন যে আপনার রিংটোনটা কেমন হলো। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে, দেখেন এখানে মিউজিকটার একটু পারফরমেন্স বৃদ্ধি হয়ে গেছে, সাউন্ডটা বেশি হয়ে গেছে। তো দেখেন 11 সেকেন্ডের একটি রিংটোন তৈরি হয়ে গেছে। তো জাস্ট এভাবে আপনার নাম এখানে অ্যাড করে দিয়ে আপনার নিজের নামে রিংটোন তৈরি করতে পারেন। তো এই রিংটোনটা তৈরি করার পর আপনি জাস্ট ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই নামে সার্চ দিলে অথবা এই ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে যাবে, সেখানে গিয়ে আপনি
রিংটোনটা সেট করে দিতে পারেন। তো আশা করি আপনারা রিংটোনটা সেট করে দিতে পারবেন। সো বন্ধুরা, এটি ছিল আজকে আপনাদের দেখানোর মতো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আপনাদের ফ্রেন্ডদের কাছেও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।